হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমরা কম বেশি সবাই ইলিশ মাছ সংরক্ষণ করি, কারণ এটা সবসময় পাওয়া যায় না আর দামও খুব বেশি থাকে। তবে ঠিকঠাক সংরক্ষণ করতে না পারার কারণে অনেকেই আমরা বলে থাকি যে ইলিশ মাছ থেকে অনেক দিন পর বের করলে একটা গন্ধ আসে। তাই আজকে সবচেয়ে সঠিক পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। ভালোভাবে মাছ সংরক্ষণের জন্য আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে যে মাছগুলো নিয়েছি এগুলো 900 গ্রাম ওজনের, এবং মাছগুলো দেখেই বুঝতে পারছেন একদম টাটকা, গায়ের কালারটা একেবারেই সবুজ। তো প্রথম টিপস যেটা, সংরক্ষণের জন্য যে মাছগুলো কিনবেন অবশ্যই মাছগুলো যেন টাটকা হয়। নরম মাছ এবং ডিমওয়ালা মাছ আপনারা কিন্তু খেয়ে ফেলবেন নগদেই, আর এরকম টাটকা একেবারে শক্ত ভালো মাছগুলো সংরক্ষণ করবেন। তো মাছগুলো আমি বাজার থেকে আনার পরে প্রথমে আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানোর জন্য এরকম একটা চামচ ব্যবহার করবেন, আর চামচ দিয়ে মাছের আঁশ ছাড়ালে খুব তাড়াতাড়ি উঠে আসে। আর মাছটা যেহেতু আপনার হাতের মধ্যেই আছে, মাছ একটু নরম হয় না, অনেকে আছে বঠি দিয়ে মাছের আঁশ ছাড়ায়, এতে করে মাছের ভেতরের যে আঁশগুলো ওগুলো কিন্তু থেতলে যায়। তো এরকম সুন্দর করে আমি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। দ্বিতীয় টিপসটি হলো, কখনোই বড় বড় মাছ সংরক্ষণ করবেন না, তাহলে বড় মাছের যেই কাটা মাথা এগুলোর কেমন যেন যখন রান্না করবেন একটা বাজে গন্ধ আসে। ইভেন ঠিকমতো যদি প্রসেসিংটা না করেন, সংরক্ষণের প্রসেসটা ফলো না করেন, তাহলে কিন্তু মাছ থেকে গন্ধ আসবেই। তো সেকেন্ড টিপসটা আমার, 500-700 গ্রাম ওজনের মাছগুলো সংরক্ষণ করবেন যদি চান। আর আমি আসলে মাছ বেশি সংরক্ষণ করি না, সিজনে যে মাছগুলো পাওয়া যায় কিনি আর খাই। বড় জোর 6-7টা মাছকে, 8টা মাছ আমি সংরক্ষণ করি, তবে আমার টাটকা কিনে খেতেই ভালো লাগে। আর যখন মাছের অনেক দাম থাকে তখন খাই না। বন্ধুরা, আমরা অনেকেই মাছের আঁশগুলো ফেলি না, আবার ভাবতেই পারেন যে সংরক্ষণ করব তো আঁশগুলো কেন ফেলবো। আঁশগুলো ফেলার একটাই কারণ হচ্ছে, আপনার যখন খুশি আপনি মাছগুলো বের করে অল্প একটু নর্মাল করেই সঙ্গে সঙ্গে কেটে খেতে পারবেন। আর আঁশগুলো ফেলে না রাখলে আপনাকে মাছ বের করে অনেক সময় ধরে নর্মাল করতে হয়, আর ঠিকঠাক মতো নর্মাল না হলে কিন্তু আপনি যখন আঁশ ছাড়াতে যাবেন অনেক সময় আপনারা দেখবেন মাছ উঠে আসে। তারপরে ঠিকঠাক মতো যখন নর্মাল করার জন্য পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে মাছ ওই সময় অনেকটা নরম হয়ে যায়। তো আঁশটা ফেলে রাখলে যখন খুশি তখন বের করা যায়, এতে করে মাছের স্বাদ একদম নষ্ট হয় না। এটা আমি প্রায় গত আমার 20 বছর ধরে এভাবে করে আসছি। পরবর্তী টিপসটি হলো, অবশ্যই ডিম ছাড়া মাছ সংরক্ষণ করবেন, ডিমওয়ালা মাছ সংরক্ষণ না করাটাই ভালো। ইলিশ মাছ কখনোই কেটে কুটে একেবারে ধুয়ে বক্সে সংরক্ষণ করা যাবে না, এতে করে মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আমি ভালো করে এগুলো ধুয়ে এনেছি। এবার আমি মাছগুলোকে কাগজ দিয়ে পেঁচিয়ে রাখব। তো আমি এখানে বইয়ের মলাট নিয়েছি, আর আপনারা চাইলে পেপার দিয়েও রাখতে পারেন, আবার চাইলে পুরনো যে ক্যালেন্ডারগুলো থাকে সেগুলো দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন। এমনভাবে পেঁচাবেন যাতে পুরো মাছটাই কাগজের মধ্যে থাকে। শুধুমাত্র পলিথিনের মধ্যে মাছ রেখে, ফ্রিজে রেখে সংরক্ষণ করলে মাছগুলো থেকে গন্ধ আসে আর স্বাদও কিন্তু পুরোটা ঠিকঠাক থাকে না। অবশ্যই কাগজে পেঁচিয়ে রাখবেন। আর এভাবে কাগজে পেঁচিয়ে রাখলে একটা মাছের সঙ্গে আরেকটা মাছ লেগে যায় না, যখন খুশি আপনি আলাদা করে বের করে রান্না করতে পারেন। তো এর পরের স্টেপে অবশ্যই পলিথিনের মধ্যে মাছগুলো রেখে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি একদম সঠিকভাবে ইলিশ মাছ সংরক্ষণের পদ্ধতিটি শেয়ার করতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, আপনার কমেন্টসে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।